করোনা মোকাবেলায় রক্তের অক্সিজেনের মাত্রা পরিমাপক যন্ত্র পালস অক্সিমিটার। শুধুমাত্র ফিল্মকাস্টের ভিউয়ারদের জন্য স্টোরকিপার বিটি দিচ্ছে পালস অক্সিমিটারের বিশেষ মূল্য ছাড়। ডিসকাউন্ট কোড সহ সকল বিস্তারিত দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে। 14 জুন 2020, আত্মহত্যার মাধ্যমে পরপারে পাড়ি জমায় বলিউডের অন্যতম মেধাবী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ওনার আত্মহত্যার পর বলিউডের একাংশের বিরুদ্ধে উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ। তবে এবার টলিউডেও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখা তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সুশান্তের মৃত্যুর ঘটনায় খারাপ লাগার কথা তুলে ধরার এক পর্যায়ে তুলে ধরেন টলিউডের স্বজনপ্রীতির ভয়াবহ চিত্র। শ্রীলেখা বলেন, ইন্ডাস্ট্রিতে আমারও কেউ নেই বলেই বিষয়টি আমি অনুভব করতে পারছি। এই শিল্পটাকে আমি ভালোবাসি বলেই নিজের যোগ্যতায় কাজ করেছি। এমন নয় যে আমি পড়াশোনায় খারাপ ছিলাম, আমার কিছু হওয়ার ছিল না বলে অভিনয় এসেছি। আমার বাবা আমায় টালিগঞ্জে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। প্রথমে ওড়িয়া ছবি সিরিয়াল দিয়ে কাজ শুরু করি। প্রথমেই যে আমায় সিনেমায় কাজ করতে দিয়েছে এমনটা নয়। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধু মেয়েরাই অযাচিত ঘটনার শিকার হয় এমনটাও না, ছেলেরাও হয়। এখানে ক্ষমতা কথা বলে। এই যে মিটু যৌন হেনস্থা কাস্টিং কাউচের কথা শোনেন, সেটার সবটাই ক্ষমতার ব্যবহার। এই ইন্ডাস্ট্রিতে গডফাদার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গডফাদার হলেন সেই ব্যক্তি যিনি কোনো কিছুর বিনিময়ে তোমায় কাজ পাইয়ে দেবেন। আমার সেই অর্থে কোনো গডফাদার ছিল না। সে সময় প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, তাপসদা এরাই মূলত ইন্ডাস্ট্রি চালাতো। তার মধ্যে বোম্বাদা মানে প্রসেনজিৎ নাম্বার ওয়ান, তিনি ইন্ডাস্ট্রি। সে সময় আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে প্রথমেই নায়িকার চরিত্র দেওয়া হয়নি, পার্শ্ব চরিত্রই করতে হয়েছে। কারণ তখন ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিতের প্রেম। ঋতুপর্ণা দেরি করে আসতেন, তারপরেও তাকেই নায়িকার চরিত্র নেওয়া হতো। শ্রীলেখা আরো বলেন, আমি কোনো ইঁদুর দৌড়ে যাইনি। সাগর বন্যা নামে একটা ছবির শুটিং এ যাওয়ার সময় আমি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। আমার মায়েরও একই সঙ্গে দুর্ঘটনা হয়। সেই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। পরিচালক দেখতে আসলেও প্রসেনজিৎ আমায় দেখতে আসার সময় পাননি। সে সময় আমার অশোক ধানুকার একটা ছবিতে কাজ করার কথা ছিল, কিন্তু হলো না। পরে অন্নদাতা নামের একটা ছবিতে আমায় সই করান অশোকদা। পরে তিনি আমায় ফোন করে জানান প্রসেনজিৎ আমার সঙ্গে কাজ করবেন না বলেছেন, কারণ আমাকে দেখতে কেউ নাকি সিনেমা হলে যাবেন না। আমার খুবই খারাপ লেগেছিল। এছাড়াও সৃজিৎ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে কাজ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শ্রীলেখা। তার কথায় সুশান্তের মতো এমন মৃত্যুর ঘটনা যেন আর না হয়, সে কারণেই এই কথাগুলো বলা। শ্রীলেখা কোনোদিন কোনো কিছুর বিনিময়ে কিছু পেতে চাননি বলেই হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পক্ষে খাপ খাইয়ে ওঠাটা সমস্যা হচ্ছিল। ইতিমধ্যে শ্রীলেখার এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন ঋতুপর্ণ সেনগুপ্ত। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চান না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে শ্রীলেখার মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বলিউডের আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তার মতে সবার ক্ষেত্রে যে যুক্তি প্রযোজ্য নয় তা আবার কেমন যুক্তি। তবে স্বজনপ্রীতির ভয়াবহতার চক্করে পড়ে আর কোনো মেধাবী অভিনয় শিল্পী যেন হারিয়ে না যায় সেই প্রত্যাশা থাকবে আমাদের। এই কামনায় আজকের আয়োজন শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।